বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ। মাঝখানে দুই দিন ব্লগ দেয়নি, অনেকে জানতে চাচ্ছে যে কেন ব্লগ দেয়নি। তো আসলে এমনিতেই মাঝে মাঝে কিছুই ভালো লাগে না, এমনকি আজকের ব্লগটাও দিতে চাচ্ছিলাম না, পর হুট করে বসেছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসলে গ্রামে যেহেতু আছি, গ্রামে দেখেন হ্যাঁ সবাই একসাথে বসে এখানে, মানে এটা কি বলবো, একটু সালিশের মতোই আর কি। এখানে ওই যে আব্বু আর আম্মু বসে আছে, আর এপাশে এক চাচি কথা বলতেছে। মূলত ছেলের বউয়ের, মানে ছেলের বউ, মানে বউ আর শাশুড়ির ভিতরে একটু সমস্যা, সেটা নিয়ে আর কি মানে কথা মানে বলতেছে আব্বু এখানে বসে শুনতেছে। তা আমরাও এখানে এই যে দেখেন মুরব্বীরা যারা আছে তারা পাশে বসে আছে, আর সাইডে আরও অনেকেই আছে। তো আমি এখানে বসেছিলাম। আসলে গ্রামে এটাই হয় যে একটু যদি ঝগড়াঝাটি হয় তাহলে দেখা যায় যে গ্রামে যারা একটু মুরব্বী টাইপের লোকজন আছে তাদের কাছে আর কি মানে সমাধান আর কি দেওয়ার চেষ্টা করে মুরব্বীরা, এইটাই। যেহেতু আমাদের বাড়ির একদমই পাশে রাস্তার এই সাইড আর ওই সাইড, তো এই কারণে আর কি সমস্যা হলে এই যে আব্বু আম্মু আসছে, তারপরে এখানে আমার ছোট চাচি আছে, তো আব্বু আম্মু এখানে যে বসে আছে, পাশে হচ্ছে ওই সাইডে একটা দাদিও আছে। তো মূলত হচ্ছে আব্বুকে ডাক দিছিল, আব্বুর সাথে কথা বলতেছিল, সেইখান থেকে আম্মু আসছে, আম্মুর সাথে ছোট কাকি, তারপর আমি আসছি, এই এক এক করতে করতে এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তো ওনাদের ভিতরে হচ্ছে সমস্যা সেই মানে অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে, পরে যে ডেকে আনে বলতেছে যে কি করবে এটাই আর কি। তো এই পাশে হচ্ছে মানে ওনাদের ছেলের বউ আছে, চুপ করে বসে আছে, দেখতে পারতেছেন, মানে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, চুপ করে উনি বসে এক মানে ধ্যানে শুনতেছে। তো আমি মনে করি যে মানে যে হচ্ছে বউ সে হচ্ছে অনেক ছোট্ট একটা মেয়ে, আসলে এই বয়সে আমি মনে করব যে আসলে তার মা বাবার সব থেকে বড় ভুল হচ্ছে তাকে বিয়ে দেওয়া, এটাই। আর এখানে কিন্তু মানে রিলেশনশিপ মানে প্রেম টেম করে বিয়ে হয়নি, মেয়ের বাড়ি থেকে গিয়ে দেখে টেকে মেয়েকে দিছে। তো আসলে বাবা মার বোঝা উচিত যে এতটুকু মেয়ে বিয়ে দিচ্ছি পরে মানে পরবর্তীতে কী হবে, এটা আসলে মানে প্রত্যেকটা মা বাবার মানে এরকম যারা আছেন তাদের আসলে বোঝা উচিত। এখন আসলে মেয়েটা এতটাই মানে অবস্থা, তাকে যে মানে বকাবকি করতেছে, তাকে নিয়ে যে কোনো কথা হচ্ছে, সে আমার কাছে তাকে দেখে মনে হচ্ছে যে সে আসলে এটা বুঝতেছেই না, সে নিজের ধ্যানে আছে, নিজের খেয়ালে নিজে আছে, সবাই বলতেছে আর চুপ করে শুনতেছে। তো যে বউটা তার বয়স হচ্ছে মাত্র, আম্মু বলতেছিল যে 12-13 হবে এরকমই, তো বুঝতেই পারতেছেন সে আসলে কী বা বলবে আর কী বা বুঝে, আল্লাহ পাক কি জানে। তো যাই হোক, ওইখানে আলোচনা হয়েই যাচ্ছে, তো আমরা হচ্ছে এখন মেহেদি লাগাচ্ছি। হঠাৎ করে আসলে মেহেদি লাগাইতে ইচ্ছা করতেছিল, ঈদের জন্য যে মেহেদিটা আনা হয়েছে সেই মেহেদিটা নেওয়া হয়েছিল, বাট পুরোপুরি হচ্ছে শেষ হয়নি। তো ভাবলাম যে বসে আছি, কোনো মানে কোনো কিছু ভালো লাগতেছে না, তো এই কারণে ভাবলাম যে একটু মেহেদি লাগাই, আর নিজে লাগাবো মেহেদি এটাও ইচ্ছা করতেছিল না। পরে হচ্ছে আমার যে ভাবি আছে, আমার বড় চাচার বড় ছেলের বউ, তো আমাদের ভাবি মেহেদি দিতে পারে, তো ভাবিকে বললাম মেহেদি দিয়ে দিতে। পরে এই যে এখন মেহেদি লাগাচ্ছি, আমার মেহেদি দেওয়া শেষ, এর পরপরই হচ্ছে আরও দুইজন হাজির হয়ে গেছে, ওরাও বলতেছে যে ওদের মেহেদি আছে তো ওরাও লাগাবে, তো এই যে ওদেরকেও এখন লাগাই দিচ্ছে। তো মেহেদি দেওয়া শেষ আমাদের সবারই, তো এখন হচ্ছে বাড়িতে প্রচুর পরিমাণে গরম আর কারেন্টও নেই, এই কারণে আর কি বাইরে বাইরে দিয়ে ঘুরঘুর করতেছি। আর অনেক দিন পর গরুর গাড়ি যাইতে দেখলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো বিকালবেলা যেহেতু বাড়িতে আসি, বিকালবেলার দিকে একটু বের হওয়া হয় আর একটু হাঁটাহাঁটি করা হয়, তো এইখানে এই যে আমাদের ছোট্ট মেহেরিন বাবুটা, ও আসলে বলতে গেলে চোখের সামনে দিয়ে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ও তো বসতে মানে বসা শিখছে, এখন হচ্ছে দাঁড়ানোরও চেষ্টা করে, মানে হাঁটার চেষ্টায় আসে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হাঁটাও শিখে যাবে।
আর মাশাআল্লাহ, ও যখন মানে উঠে দাঁড়াইতে পারতেছে তখন ও খুব খুশি হচ্ছে, মানে ওর আসলে মুখটা দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি হচ্ছে। তো যদিও ভাবি বলতেছিল যে নিচে ময়লা আছে ওকে দাঁড় করাও না, পরবর্তীতে আমি হচ্ছে এখানে ওকে মানে দাঁড় করাই দিছি। আর দেখেন কি করতেছে এখন। তো আমাদের ছোট্ট মেহরিন বাবুটার জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, যেন বড় হয়ে খুব ভালো একটা মানুষ হতে পারে। তো আমরা যে সাইডে আছি তার অপোজিটে হচ্ছে আমার ভাই, তারপর মানে পিচ্চি বাচ্চা আছে। তো ওরা মূলত এখানে কাজ করতেছে, সে কাজটা হচ্ছে আমার আগের হচ্ছে গ্রামের যে ব্লগগুলো আছে সেই ব্লগে আমি দেখাইছিলাম একটা ব্লগে, যে আমাদের এখানে ছোট্ট একটা মসজিদ আছে, সেই মসজিদটা আল্লাহর রহমতে এখন টিন থেকে ইটের হইতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে এখন সবাই মিলে আর কি, যারা গ্রামের পিচ্চি বাচ্চা আছে বা বড়রাও আছে কয়েকজন, মিলে মিশে একসাথে কাজ করতেছে। আর আমার ভাই তো বালির উপরে বসে গড়াগড়ি খাচ্ছে, ওনাকে একটু কষ্ট হয়ে গেছে, রেস্ট নিচ্ছে। আমি যদি ছেলে হতাম তাহলে আমি অবশ্যই এই কাজে মানে অংশগ্রহণ করতাম, আমার বেশ ভালো লাগতেছে। আর এইটা ভেবে ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমাদের মানে মহল্লা বলবো ওই মানে এইখানে একটা এখন মানে সুন্দর একটা মসজিদ হবে ইটের। আর এই মসজিদ তৈরি করার পিছনে অবশ্যই আমাদের গ্রামের মানুষের অবদান আছে, তারপরে আরও অনেকেই সাহায্য করছে। আমাদের এইখানের কয়েকটা ইটের ভাটা থেকে ইট দেওয়া হয়েছে, তারপর এরকম অনেকেই বালু সিমেন্ট এগুলো দিছে, অনেকে অর্থ মানে টাকা পয়সা দিছে। আসলে মসজিদের দেওয়ার থেকে মনে হয় শান্তির আর কিছু নেই, কারণ মসজিদে যেটা দেওয়া হবে আমি মনে করি যে মৃত্যুর পরও সেটা কাজে লাগবে। তো এইখানে অবশ্যই আমার মনে হয় যে মসজিদে টাকা পয়সা বা যার যেরকম সামর্থ্য দেওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। কি মেঘ! বাড়ির দিকে রওনা দিছি, হঠাৎ করে আকাশের দিকে তাকাই, দেখি যে মানে 2-3 মিনিটের ভিতরে একদম মেঘে ঢেকে গেছে। তো চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে, আর এই পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগতেছে। আর মেঘগুলো দেখেন উড়া শুরু করছে, মেঘগুলো উঠতেছিল, ক্যামেরায় অত একটা সুন্দর আসতেছে না, বাট সামনাসামনি মানে অসাধারণ লাগতেছিল পরিবেশটা। আর অনেক মানে ঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেছে, যদিও আমার আব্বু এই ঝড় বৃষ্টির সময় একদমই বের হইতে দিতে চায় না, কারণ মানে প্রচুর পরিমাণে আব্বু ভয় পায় আর আমাদেরকেও বের হতে দিতে চায় না। তা আমি হচ্ছে উঠানের ভিতরে দাঁড়ায় মানে এই বাতাসটা আসলে গায়ে লাগাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল। তো হঠাৎ করে এরকম মেঘ হয়ে বাতাস ছাড়ছে, তো এর জন্য আর কি অসাধারণ, যেটা আর কি মানে বলে বুঝাইতে পারবো না। আর আকাশটা আমার দেখতে বেশ ভালো লাগতেছে, কেন জানি না, মেঘগুলো উঠতেছে এই কারণেই হয়তো বা। আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক গরম ছিল, গরমের পরে বৃষ্টি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।